ঢেলে ঢেলাভাবে চলছে আঠারো দলের অবরোধ ও জামাতের ডাকা হরতাল মঙ্গলবার রাজধানীর রামপুরা মালিবাগ পল্টন ও মতিঝিল এলাকায় অপ্রীতিকর কোনো ঘটনা দেখা যায়নি গণপরিবহন চলাচল ছিল আগের তুলনায় কম তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল কঠোর তৎপর এদিকে রাজধানীর গাবতুলি মহাখালী ও সাইদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি তবে রিকশা ভ্যান ও সিএনজি চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক যানবাহন চলাচল কম থাকায় অফিসগামী যাত্রীদের পড়তে হচ্ছে চরম বিপাকে দ্বিগুণ ভাড়া দিয়ে রিকশায় যেতে হচ্ছে তাদের কর্মস্থলে গত কয়েক মাস ধরে চলমান রাজনৈতিক অস্থিরতায় দেশের জনগণ প্রধান দুই দলের কাছে জিম্মি প্রধান দুই দলের ক্ষমতার লড়াইয়ে দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এমনটাই মনে করেন সাধারণ জনগণ এদিকে হরতাল ও অবরোধের কারণে বেশিরভাগ দোকানপাটি ছিল বন্ধ আয় রোজগার কম থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে বলে জানান ভাসমান পান সিগারেট বিক্রেতা রাজনৈতিক অস্থিরতায় দেশের মানুষ অতিষ্ঠ এ পরিস্থিতি থেকে বের হতে বিদেশিদের তোয়াক্কা না করে অল্প সময়ে দুই দলের মধ্যে সমঝোতার কথা বলেন সাধারণ জনগণ প্রাইভেট জব করি অফিস আমাকে যেতেই হবে তো অফিস যাওয়ার কারণ নানান ভোগান্তি সৃষ্টি হয় তখন আমি এখন বাসে চড়তে পারছি না ভয়ে ভয় আতঙ্কিত রিক্সা ভাড়া রিক্সা ঠিক করলাম গুলশানে যাবো আমি দেড়শো টাকা ভাড়া যাচ্ছে যেখানে আমি বাসে গেলে দশ বারো টাকা লাগতো বা পনেরো টাকা লাগতো ব্যবসা কিনা নাই ব্যবসা কিনা কম সব তারি না কষ্ট করে সব